গত বছর লকডাউনের সময় কিছু ভিডিও বানাতে আরম্ভ করেছিলাম এবং ইউটিউবে আপলোড করতে শুরু করেছিলাম। দেখতে দেখতে কখন আমাদের বন্ধুদের সংখ্যা 12,000 ছাড়িয়ে গেল। এসবই আপনাদের কৃপায়, আপনাদের কুর্নিশ। নমস্কার, আমি সায়ন সেনগুপ্ত, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে রবিস্কোপের এই ডিজিটাল গানের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ডায়লগটা বলে বলে আমি বোধহয় ক্লান্ত হয়ে গেছি এবং আপনারাও শুনে শুনে ক্লান্ত হয়ে গেছেন। অনেকেই বলছেন যে এই প্রত্যেক দিন এই কথাটা বলে এই ভদ্রলোক শুরু করেন কেন, কী বা সল্টলেক সুরের ধারা, কী বা রবিস্কোপ। সেই কৈফিয়তগুলো দিতেই আজকে খানিকটা আপনাদের সামনে আসা। রবিস্কোপ তো ব্যাপারটা কি আমরা জানি, রবিস্কোপ হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলটার নাম। হ্যাঁ, ভিডিওয়ে রবীন্দ্রনাথের গান, আমরা রবীন্দ্রনাথের গান নিয়েই কাজ করি, সেটাই আমাদের মূল ভিত্তি। যারা প্রথম দেখছেন আমাদের চ্যানেল তাদের অবগতির জন্য জানাই, এই চ্যানেলে আমাদের নাম থেকেই বোঝা যাচ্ছে আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করি এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আকার মাত্রিক স্বরলিপিতে রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ রূপটা ধরা আছে সেই রূপটাকে চর্চা করা এবং সেই রূপটাকে গাওয়া, এবং তার সঙ্গে তার পাশাপাশি রবীন্দ্রনাথের গান চর্চা করতে যে জিনিসগুলো জানা দরকার, হিন্দুস্তানি ক্লাসিক্যালের খুব বেসিক কিছু রেওয়াজ জানা দরকার, রাগরাগিনী সম্বন্ধে একটা বেসিক ওভারঅল ধারণা থাকা দরকার, সেই জিনিসগুলো নিয়েও আমরা কাজ করি। সুতরাং যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ, আপনার যদি এ বিষয়ে রুচি থাকে, আগ্রহ থাকে, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই আড্ডাটা খুব আন্তরিকভাবে মারি। আমাদের জানা হয়তো খুব সামান্য, আমরা অতি সামান্য মানুষ, কিন্তু আমাদের আন্তরিকতায় আপনি কোনো খাদ পাবেন না, এটা আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি। সুতরাং আপনার যদি এ ব্যাপারে আগ্রহ থাকে, আপনার কাছে বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের সঙ্গে কমিউনিকেট করে যাচ্ছি গত 1 বছর ধরে এবং ভীষণ আনন্দ পাচ্ছি এই কমিউনিকেট করে। আপনারা কমেন্ট করছেন, আমরা সাধ্যমতো আমাদের তাদের উত্তর দিচ্ছি। ফলে আপনাদের কাছে অনুরোধ, নতুন যে কোনো মানুষ আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত হন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। এবার বহুবার আমি দুটো টার্ম ব্যবহার করি, সেই টার্মটা নিয়ে অনেকেই কনফিউজড। আজকে চলুন সেই টার্মটাকে আমরা একটু ক্ল্যারিফাই করি। একটি টার্ম হচ্ছে সল্টলেক সুরের ধারা, এটি কি, এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি বারবার বলি আমরা, এই বহুবচন, এই বহুবচনটা কেন, আপনাকে ছাড়া তো কাউকে দেখা যায় না স্যার, তাহলে এই আমরাটা কারা? আমরাটা হচ্ছি সল্টলেক সুরের ধারা। আচ্ছা, প্রথমে বলি, এই যে লকডাউন পিরিয়ডে এই যতবার আমি বলেছি আমরা, আসলে আমরা বলতে কেউ নেই, আমরা বলতে আমার সঙ্গে যিনি থাকতে পারতেন তিনি ওই খুন্তির আওয়াজ পাচ্ছেন, তিনি এখন রান্না করছেন। আমার বাড়িতে দুটি দৈত্য, তার থাকার উপায় নেই, তিনি আমার মাননীয় সহধর্মিণী, আমার মালকিন। হ্যাঁ, ওই যে আওয়াজ পাচ্ছেন রান্না করছে, এবার তিনি সল্টলেক সুরের ধারা সেক্রেটারি। সল্টলেক সুরের ধারা কি সেটা প্রসঙ্গে পরে আসছি, এখনও তিনি খাতায় কলমে সল্টলেক সুরের ধারা সেক্রেটারি। এবং এই চ্যানেলে যা দেখেন, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, সবই এই অধমের করা। প্রচুর ভুলভ্রান্তি হয়, নিজগুণে মার্জনা করবেন, এমন কি ওই যে আমাদের ব্লগ সাইটটা, তাতে যে পিএইচপির কোডিং, যতটুকু লিখতে হয়, যা করতে হয়, যা গ্রাফিক্স, যা দেখেন সব এই অধমের খুচরো হাতের কাজ। সুতরাং সেখানে কোনো ভুলভ্রান্তি হলে নিজে গুণে মার্জনা করে নেবেন। আমরা এই কথাটা বলা সম্মানার্থে বহুবচন তো বটেই, কিন্তু এই আমরার মধ্যে আসলে আপনারাও আছেন। এই আমরার মধ্যে আমাদের রবিস্কোপ তথা সল্টলেক সুরের ধারা পরিবারের সবাই আছেন। সুতরাং আপনারা এই যে আমাদের এই চ্যানেলটাকে এখনও 1.5 বছর হয়নি, গত লকডাউন থেকে এই লকডাউন এখনও শেষ হয়নি, 1 বছর 4 মাস 5 মাস, প্রায় 12,000 মানুষ আমাদের সঙ্গে, আমাদের উৎসাহ দিয়ে চলেছেন প্রতিনিয়ত, আপনারা এই সুরের ধারা পরিবারের সবথেকে বড় শক্তি। আপনাদেরকে নমস্কার, আপনাদেরকে কুর্নিশ, এই জন্য এই ভিডিওটা আজকে বানানো। আপনারা অনেকেই খুব স্বাভাবিকভাবে ভেবেছেন যে সল্টলেক সুরের ধারা হচ্ছে এই অধমের গানের স্কুল,
গানের স্কুল খুলেছে, নাম দিয়েছে সল্টলেক সুরের ধারা। আগে না, এই অধম গান শেখায় এবং গান শেখাতে ভারতবর্ষের বুকে বৈধভাবে বেশ কিছু কাগজপত্র লাগে, একটা স্কুলের নামও লাগে। সেগুলি আমার আছে, কিন্তু সেগুলি সল্টলেক সুরের ধারা নয়। এবং এখানে আমি যে গান শেখাই, অনলাইনে আমি গান শেখাচ্ছি, আমি বহুদিন ধরে অনলাইনে শেখাচ্ছি, বাই দ্য ওয়ে এই প্যান্ডেমিকের পর হঠাৎ করে আমি অনলাইনে শেখাতে আরম্ভ করিনি। আমার বিশ্বাস অনলাইনে গান শেখানো যায়, এ নিয়ে আগে আমি ভিডিও করেছি। এবং আমি যখন অনলাইনে শেখাতে আরম্ভ করি রবীন্দ্রনাথের গান, অনেকেই বলেছিলেন যে অনলাইনে গান শেখানো সম্ভব না, না এ কী করে হয়। মজার ব্যাপার, আজকে তারা প্রায় সবাই অনলাইনে গান শেখাচ্ছেন, খুব আনন্দের ব্যাপার। আমি যেটা বলেছিলাম সেটা তাহলে আসলে সত্যি, এখন তারা প্রায় সবাই অনলাইনে গান শেখাচ্ছেন, খুব ভালো, খুব আনন্দের বিষয়। কারণ অনলাইনে রবীন্দ্রগান চর্চা করার এই কমিউনিটিটা গড়ে ওঠা খুব জরুরি। আজকে যা দিন আসছে তাতে পরবর্তী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের গানকে যদি আমাদের নিয়ে যেতে হয়, এই সোশ্যাল মিডিয়াকে অগ্রাহ্য করার কোনো উপায় আমাদের কাছে নেই। এবং আমাদের এই সোশ্যাল মিডিয়ায় বিশুদ্ধ রবীন্দ্রনাথের গান, সঠিক সুরে, সঠিক উচ্চারণে, সঠিক গায়কিতে রবীন্দ্রনাথের গান চর্চা করার উপরে জোর দিতে হবে। সেটাই আমাদের এই রবিস্কোপ চ্যানেলটার মূল কাজ, সেটাই আমাদের উদ্দেশ্য। এইবার এখানে আমরা যে বলি আমি অনলাইনে শেখাই, বহু মানুষ আপনারা কমেন্ট করেছেন, আপনারা আমায় ফোন করেছেন, এর সঙ্গে সল্টলেক সুরের ধারার সরাসরি কোনো সম্পর্ক নেই। এটা বলতে পারেন সল্টলেক সুরের ধারার প্ল্যাটফর্মে আমি তার হয়ে খেটে দিচ্ছি এবং তার বদলে আমি একটা সুবিধা নিচ্ছি যে আমি যে ক্লাস নিই সেইটা আমি এখান দিয়ে আপনাদের কাছ অবধি পৌঁছে দিচ্ছি, এবং এই অর্থ সল্টলেক সুরের ধারার কাজে কোনোভাবে যায় না। সল্টলেক সুরের ধারার এখন কোনো অর্থই নেই, ভিখারি অর্গানাইজেশন। আমাদের পুরনো বন্ধুরা যারা ইউটিউবের ওপারে বসে এই ভিডিও দেখছেন তারা জানেন বিষয়টা। আসুন বিষয়টা আপনাদের কাছে একটু খোলসা করে বলি। সল্টলেক সুরের ধারা কোনো গান স্কুল নয়, সল্টলেক সুরের ধারা একটি এনজিও। আমরা 2010 সাল নাগাদ আমাদের কাজ আরম্ভ করি এবং 2011-এ বোধহয় আমরা রেজিস্ট্রেশন পাই সোসাইটির রেজিস্ট্রেশন অ্যাক্টে, ওই 2011-এর কাছাকাছি। এই এনজিওটা রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করে, খুব অদ্ভুত এনজিও না? আমাদের কাজটা শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন। সল্টলেক সুরের ধারা কি করত? সল্টলেক সুরের ধারা বিশুদ্ধ রবীন্দ্রনাথের গান এবং বাংলা গান প্রচার করত শুধু নয়, সল্টলেক সুরের ধারা সেই মানুষগুলোর কাছে পৌঁছতে চাইতো যারা সংসারের চাপে বা কাজের চাপে রবীন্দ্র গান চর্চা করার সুযোগ পান না। কি রবিস্কোপের যে অ্যাপ্রোচ তার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে? মিল পাওয়া খুব স্বাভাবিক, কারণ রবিস্কোপ এটা কিন্তু সুরের ধারারই ডিজিটাল প্ল্যাটফর্ম, আমরা বারবার বলি সেটা। সল্টলেক সুরের ধারা কি করত? সল্টলেক অঞ্চলে এখন যে কোনো রেজিস্ট্রেশনে, বর্তমানে আমি সল্টলেকের বাসিন্দা নই বাই দ্য ওয়ে, আমি বা আমার স্ত্রী কেউই নয়, আমরা এখন সেলস ট্যাক্স শিয়ালদা এবং বেলেঘাটার মাঝামাঝি একটা জায়গা, সেখানে একটা অ্যাপার্টমেন্ট কিনে চলে এসেছি, বিগত বছর চারেক হলো। কিন্তু আমাদের কাজকর্ম এখনও বেলেঘাটা সল্টলেক এই অঞ্চলকে কেন্দ্র করে। যে কোনো সোসাইটি রেজিস্ট্রেশনে আমাদের একটা জায়গার নাম এখন বাধ্যতামূলক, যেমন ধরা যাক কালিন্দী ব্রাত্যজন, কষ বা অর্ঘ, এটা ছাড়া সোসাইটি রেজিস্ট্রেশন হয় না। যারা সোসাইটি রেজিস্ট্রেশন করিয়েছেন তারা বলবেন, সেই অর্থ, সেই কারণে আমাদের অর্গানাইজেশনের নাম সল্টলেক সুরের ধারা, এবং আমাদের মূল অ্যাক্টিভিটি সেটা সল্টলেক অঞ্চলেই ছড়ানো ছিল বলা উচিত, গত দেড় দু বছর তো কোনো অ্যাক্টিভিটি নেই। আমরা কি করতাম? আমরা বলি যে মানুষরা কাজের চাপে, শুধুমাত্র বয়স্করা নন, আমাদের কাছে এমনও মানুষ ছিলেন যিনি আইটি কর্মী বা যিনি একটি স্কুল শিক্ষিকা, তাকে দিনে ৪-৮ ঘন্টা ট্রাভেল করতে হয় তার স্কুলে যেতে এবং আসতে, অথচ অসম্ভব ভালো রবীন্দ্র অনুরাগী মানুষ, ভালো গান করেন, কিন্তু তার পক্ষে কোনো একটা ইনস্টিটিউশনে সপ্তাহে ২ দিন বা ৪ দিন ক্লাস করা সম্ভব নয়। এরকম বহু মানুষ আপনারা ভেবে দেখুন আপনাদের চারপাশে আছেন, বয়স্করা তো আছেনই, সংসারের চাপে গান ছেড়ে দিয়েছিলেন, এখন আবার ৪৫-৫০তে এসে মনে করছেন গান শুরু করবেন, এরকম মানুষরা তো আছেনই। সল্টলেক সুরের ধারা এই ধরনের মানুষদের মাসে একদিন করে এক জায়গায় করার চেষ্টা করত। এক জায়গায় করে কি করতাম আমরা? কোনো ঘরোয়া আসর অথবা কোনো ওয়ার্কশপ, আমরা প্রচুর ওয়ার্কশপ করেছি রবীন্দ্র গানের ওপরে। কোনো একদিন
ধরা যাক দেড় ঘন্টা তিন ঘন্টা সেশন, মাঝে একটা ব্রেক, একটা ওয়ার্কশপ, অলমোস্ট ফ্রি অফ কস্ট। এবং প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আমরা চেষ্টা করতাম একটি করে মঞ্চ উপস্থাপনা করার। আমাদের মূলত রবীন্দ্র ওকাকুরায় আমাদের কাজগুলো হতো। সল্টলেক অঞ্চলের যারা বাসিন্দা তারা হয়তো অনেকেই আমাদের কাজগুলো দেখেছেন, এবং সেই কাজগুলোতে আমরা যে জিনিসটা করতাম সেটা হচ্ছে নিরাভরণ রবীন্দ্রসঙ্গীত। কোনো আলো নয়, কোনো বাড়তি ঢাকঢোল নয়, রবীন্দ্রনাথের গান যে নিরাভরণ অবস্থায় গাওয়া উচিত, যেভাবে চর্চা করা উচিত। আমাদের অনুষঙ্গ কি থাকতো? তবলা পাখোয়াজ, এসরাজ, তানপুরা। প্রসঙ্গত বলে রাখি, রবীন্দ্র গানের, রবীন্দ্রনাথ বেঁচে থাকার অবধি প্রকৃত অনুষঙ্গ ছিল কিন্তু এটাই, হারমোনিয়ামও ব্যবহার হতো না। আমরা অবশ্য বেশ কিছু মঞ্চ উপস্থাপনায় হারমোনিয়াম ব্যবহার করেছি, কিন্তু ওইটুকুই। আলো দিয়ে সাজানো নয়, বিপুল টাকার ডেকোরেশন নয়, আমরা নামমাত্র খরচে এই ধরনের অনুষ্ঠানগুলো করতাম। এবং যারা আমাদের ওয়ার্কশপে পার্টিসিপেট করতেন তাদের সবাইকে আমরা গান গাইতে উৎসাহিত করতাম, এটা সব থেকে বড় কথা। আমরা সবাই দুর্ধর্ষ গাইছি না, সেটা প্রকাশ করার জন্য আমরা অনুষ্ঠান করছি না, আমরা মঞ্চ উপস্থাপনা করছি। আমরা প্রত্যেকটি মঞ্চ উপস্থাপনা এটা বলতাম যে মঞ্চ উপস্থাপনা করার মূল উদ্দেশ্য আমাদের হচ্ছে যারা গান চর্চা করতে চান তাদের রবীন্দ্রনাথের গান চর্চায় উৎসাহী রাখা, যাতে তিনি কাজের চাপে গানটা ছেড়ে না দেন, সারাদিনে একটুখানি সময় যেন বার করেন গানের জন্য। সেই জন্য ওয়ার্কশপ, সেই জন্য ঘরোয়া আসর, এবং সেই জন্যই প্রত্যেক তিন কি চার মাস অন্তর অন্তর একটি করে মঞ্চ উপস্থাপনা। এই ছিল সল্টলেক সুরের ধারার মূল কাজের দায়রা। এবার আপনারা বুঝতেই পাচ্ছেন, এই প্যান্ডেমিক সিচুয়েশন আরম্ভ হওয়ার পর থেকে বিগত প্রায় দেড় দু বছর আমাদের এই কাজগুলো বন্ধ, এবং তারই একটা ডিজিটাল রিপ্রেজেন্টেশন বলতে পারেন এই রবিস্কোপের ইউটিউব চ্যানেল। আমরা ভাগ্যবান, আমরা এই নতুন পথে অনেক নতুন নতুন বন্ধুর সঙ্গে আমাদের আলাপ হয়েছে, এবং তাদের প্রত্যেককে আমরা আমাদের সুরের ধারা পরিবারের সদস্য মনে করি। আপনাদের প্রণাম, এবং আপনাদের প্রত্যেকের কাছে আন্তরিক আবেদন রইল, আমরা আবার যখন আমাদের ফিজিক্যাল কাজগুলো আরম্ভ করব, এই কাজটা বন্ধ হবে না, বাই দ্য ওয়ে রবিস্কোপের কাজ আমরা যেমন করছি আমরা করে যাব, আমরা এগিয়ে যাব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস রাখা উচিত একদিন পৃথিবী আবার উন্মুক্ত হবে আমাদের সবার বেরোনোর জন্য, আবার আমরা রবীন্দ্র ওকাকুরা যাব, আবার সল্টলেকের কোনো একটি কমিউনিটি হলে বা রোটারি ক্লাব অফ ইস্ট ক্যালকাটার অডিটোরিয়ামটায় আমরা 50-60-100 জন এক জায়গায় হয়ে হই হই করতে করতে একটা ওয়ার্কশপ করব, আমরা কোনো জ্ঞানী মানুষকে ডেকে এনে তার কাছ থেকে তার কথা শুনবো, সেগুলো আমরা আবার করতে পারবো। আপনাদের সবার আমন্ত্রণ রইল, আমাদের এই যাবতীয় কর্মকাণ্ডগুলো টোটালি ফ্রি অফ কস্ট, আমরা সে অর্থে কোনো চার্জ করি না। একটা টোকেন এন্ট্রি রেজিস্ট্রেশন ফি থাকে, সেটা একেবারেই টোকেন, 50 টাকা কি 100 টাকা, এবং সেই অনুযায়ী আপনাদের আমরা কিছু মেটেরিয়ালও দিই। সুতরাং এই ব্যাপারটা সম্পূর্ণ সুরের ধারায় নিজের থেকে করে। এইবার আসল প্রশ্নে আসি, যে সুরের ধারার তো স্যার বললেন টাকা পয়সা কিছুই নেই, সাংঘাতিক ভিখারি অর্গানাইজেশন। হ্যাঁ, আমরা পুরনো মেম্বাররা যারা যারা ইউটিউবের পেছনে রয়েছে এখন, তারা জানে সুরের ধারার সে অর্থে চাঁদা বলে কিছু ছিল না। জানে সুরের ধারার প্রত্যেকটি কাজে যে কজন সদস্য আমরা ছিলাম, ধরা যাক কোনো একটি মঞ্চ উপস্থাপনা, সেখানে আমরা দেখলাম আমাদের টোটাল খরচ যা পড়ছে এবং টোটাল পার্টিসিপেন্টস যা আছে সেটা দিয়ে ভাগ করে পার হেড 277 টাকা করে পড়ছে। আমরা প্রত্যেকে সেই খরচটা সবাই মিলে দেব, আমিও সেখানে, আমিও একজন পার্টিসিপেন্ট, আমি মাস্টার মশাই নই, আপনিও একজন পার্টিসিপেন্ট, প্রত্যেকে আমরা 277 টাকা করে দেব এবং অনুষ্ঠানটি করব। ফলে সুরের ধারা প্রত্যেক মাসে এরকম করে একটা টাকা কালেক্ট করা হতো এবং সেটা খরচ হয়ে যেত, আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই, কিন্তু আমাদের প্রত্যেকটি ট্রানজাকশান আমরা চেষ্টা করেছি, থ্যাংকস টু সাম অফ আওয়ার ফ্রেন্ডস, তারা আমাদের অসম্ভব হেল্প করেছে। আমাদের একজনের নাম তো অবশ্যই করা প্রয়োজন, ময়ূরাক্ষ দত্ত। তিনি সুরের ধারার কোনো কমিটিতে কখনো থাকেননি, কিন্তু তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আমাদের অসম্ভব হেল্প করেছেন। আমাদের হিসেব নিকেশ,
সেখানে আমাদের পুরনো সদস্যরা জানেন আমরা পাই পয়সার হিসেব রেখেছি। আমরা প্যাড কিনেছি, রাইটিং প্যাড কিনেছি ধরা যাক 375 টাকার, সেটাও আমরা রাস্তার দোকানিকে বলেছি আপনি স্ট্যাম্প করে একটা বিল করে দিন, এবং বিলটা আমরা রেখেছি। এবং আপনাদের আশীর্বাদে মোটামুটি 2019-এর শেষাশেষি, 2020-র প্রথম দিকে আমরা ইনকাম ট্যাক্স অফ ইন্ডিয়ার কাছে 80G এই সার্টিফিকেশানটার জন্য অ্যাপ্লাই করি এবং সেটি গ্রান্টেড হয়। তারপর থেকেই প্যান্ডেমিক, তারপর থেকেই আমাদের কাজ বন্ধ। কারণ সুরের ধারার অর্থ প্রসঙ্গে এই জায়গাটা বলা উচিত, সুরের ধারার যারা একটু বয়োজ্যেষ্ঠ সদস্য তারা বহু সময় আমাদের বহু অনুষ্ঠানকে স্পন্সর করেছেন, নাম করছি না, তারা আপত্তি করবেন, অনেকেই আছেন, অনেকেই এই চ্যানেল দেখছেন এখন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের কোনো এক দিদি বললেন, ঠিক আছে স্যার, অগস্ট মাসের যে অনুষ্ঠানটা রবীন্দ্র ওকাকুরায় করছে তাতে আমি 5,000 টাকা দেব। কোনো দিন তাদের নাম করতে দেননি তারা, তারা কোনো দিন অন্য সদস্যদের সবাই জানে এটা কে দিয়েছেন, কিন্তু তিনি একটা থোক টাকা দিলেন। আবার অন্য কোনো একজন দিদি বললেন, এ মাসের ঘরোয়া আসরটা তাহলে স্যার আমার বাড়িতে হবে, এবং শুধু শুকনো রবীন্দ্রনাথের গানে তো পেট ভরে না, দিদিরা আমাদের জন্য, ছোট ভাই ক্ষুধার্ত ভাই, তাদের জন্য আসরের শেষে ভালো রকম ব্যবস্থা রাখেন। সেই সাহায্যে, সেই ভালোবাসায় সুরের ধারা এগিয়ে চলছিল, এবং আমাদের বিশ্বাস সুরের ধারা আবার সেই সাহায্যে, সেই ভালোবাসায় এগিয়ে চলবে। আর একটি প্রসঙ্গ বলে আজকের এই ভিডিওটা চলুন আমরা শেষ করি, সেটা হচ্ছে পরবর্তীকালে আমাদের টার্গেট কি। এই যে দুটো কমিউনিটির বিপুল পরিমাণ মানুষ ডিজিটালি, ডিজিটাল ওয়ার্ল্ডে একটা বিপুল বন্ধু তৈরি হয়েছে আমাদের গত 1.5 বছরে, তাদের অনেকে ফিজিক্যালি আমাদের এই শহর থেকে বহু দূরে, তারা কি আমাদের এই কাজগুলোতে কোনোভাবে পার্টিসিপেট করতে পারবেন না? অবশ্যই পারবেন। আমরা জানি না আমরা কতটা পারবো, কিন্তু আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে পরবর্তীকালে আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ড এবং রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে একটা কোলাবোরেশন করার চেষ্টা করব। আমাদের ইচ্ছে আছে পৃথিবী আরেকটু সুস্থ হলেই আমরা লাইভ ওয়ার্কশপ করব, যেখানে ফিজিক্যালি যারা পার্টিসিপেট করতে পারছেন তারা তো করছেন, ভার্চুয়ালি ওই যে ধরা যাক 1.5 ঘন্টা 1.5 ঘন্টার 2টো সেশন, সেখানে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ডিজিটালি লগ ইন করতে পারবেন, আপনি সেই ওয়ার্কশপে পার্টিসিপেট করতে পারবেন, আপনার যাবতীয় প্রশ্ন আপনি সরাসরি লাইভ আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন, এবং আমাদের যে স্পিকার থাকবে তিনি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। সুতরাং আমরা বিশ্বাস রাখি, আমরা ভরসা রাখি, আমরা আশা রাখি পৃথিবী সুস্থ হবে অত্যন্ত তাড়াতাড়ি, আমরা আবার বাইরে বেরোবো, আমরা আবার ওয়ার্কশপ করব, এবং সেই ওয়ার্কশপে আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডের বন্ধু এবং আমাদের যারা আমাদের কাছে আছেন, আমাদের পাশে আছেন, আমাদের বাস্তব ওয়ার্ল্ডের বন্ধু, ফিজিক্যাল ওয়ার্ল্ডের বন্ধু, তাদের মধ্যে একটা মেলবন্ধন আমরা করতে পারব। সুরের ধারার এই কৈফিয়ত অনেকদিন আপনাদের দেওয়ার ইচ্ছে ছিল, আজকে এই ফাঁকে দিয়ে দিলাম। আজকের জন্য তাহলে এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।